আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ঘোল বা মাঠার স্বাস্থ্য উপকারিতা নিয়ে। ভরপেট খেয়ে অনেকেই টপ করে একটি অ্যান্টাসিড খেয়ে নেন, ভয় পাচ্ছেন অ্যাসিডিটি হয় কিনা। এই পার্শ্ব প্রতিক্রিয়াযুক্ত অ্যান্টাসিডটা না খেয়ে যদি এক গ্লাস ঘোল বা মাঠা খান তাহলে অ্যান্টাসিডের থেকে ভালো কাজ হবে। আসুন তাহলে জেনে নেই ঘোল বা মাঠার স্বাস্থ্য উপকারিতা। ১. বদহজম রুখে দেয়। অ্যাসিডিটির সমস্যায় জর্জরিত হলে ঘোলের মতো ঔষধ নেই। ভরপেট খাওয়ার পর এক গ্লাস ঘোল বদহজমের সমস্যা চটজলদি মিটিয়ে দেয়। বদহজমের ফলে শারীরিক কষ্ট ও লাঘব করে দেয় নিমিষে। ২. পেট ঠান্ডা রাখে। মশলাদার খাবার খাওয়ার পর পেট ব্যথা বা শরীর ফাঁসফাঁস করলে রেহাই দিতে পারে একমাত্র ঘোল। গবেষণায় দেখা গিয়েছে ঝাল মশলা খাওয়ার পরে পেট জ্বালা করে। ঘোলে থাকা প্রোটিন সেই মশলাকে হজম করতে সাহায্য করে, ফলে শরীরও চাঙ্গা হয়ে যায়। ৩. হজম ক্ষমতা বাড়ায়। ঘোলে থাকা মশলা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, বিশেষ করে বদহজমের জোরে বারবার উদ্গার ওঠা থামিয়ে দেয়। অ্যাসিড কাটিয়ে পেট সুস্থ করে দেয়। প্রতিদিন খেতে পারলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। ৪. ভরপুর ক্যালসিয়াম। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন, তাহলে হাড় ও দাঁতের সমস্যা হয় না। এক কাপ দুধে 300 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, এক কাপ টক দইতে 420 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, কিন্তু এক কাপ ঘোলে থাকে 350 মিলিগ্রাম ক্যালসিয়াম। অর্থাৎ বড় গ্লাসে এক গ্লাস ঘোল খেতে পারলে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ৫. রোগা হতে সাহায্য করে। ঘোল হজম শক্তি বাড়ায়, ফলে বাড়তি ফ্যাট শরীরে জমতে দেয় না। প্রতিদিন অনেকটা করে ঘোল খেলে ফ্যাট ধীরে ধীরে কমতে থাকে, এটা প্রমাণিত সত্য। নিজেকেও চাঙ্গা রাখে। ৬. পুষ্টিতে ভরপুর। ঘোল খেলে ক্যালসিয়ামের ঘাটতি হয় না, একই সঙ্গে এতে প্রচুর পুষ্টিকর উপাদানও থাকে। ঘোলে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন বি থাকে। একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিডেন্টস সমৃদ্ধ ঘোল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ঘুমও ভালো হয়। ৭. কোলেস্টেরল, ব্লাড প্রেশার ও ক্যান্সারের জম। ঘোলে থাকা বায়ো একটি প্রোটিন কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গিয়েছে ঘোলে থাকা নানা অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্লাড প্রেশার কমায়, সঙ্গে ক্যান্সারকেও রুখে দেয়। ৮. ডিহাইড্রেশন হয় না। গরমকালে সঙ্গে এক বোতল ঘোল রাখতে পারলে শরীর শুষ্ক হয় না, ক্লান্তি দূর করে দেয়। খুব গরমে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরে এক গ্লাস ঠান্ডা ঘোল খুবই উপকারী। ৯. যাদের দুধে অ্যালার্জি রয়েছে তারা ঘোল খেতে পারেন। দুধে অ্যালার্জি বা ল্যাকটোজ ইনটলারেন্ট অনেকেই, দুধ খেলে অ্যাসিডিটি হয়। সেই সব ব্যক্তিদের জন্য ঘোলের বিকল্প নেই। ঘোলের স্বাদে তাদের কোনো অসুবিধাও হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।